পাকিস্তানে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি ইমরান খানের দলের। আত্মসমর্পণ করব না, বিজয় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, ফিলিস্তিনি যোদ্ধারা। পাকিস্তানের রাষ্ট্রদ্রোহিতার দায়ে সাবেক দুই সেনা কর্মকর্তার কারাদণ্ড। আইসিসিতে ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রমাণ দিয়েছেন তুর্কি আইনজীবীরা। এবার ইমরান খানের বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের মামলা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আর কোনো ভবিষ্যৎ নেই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি ইমরানের দলের। পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দেশটির নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন দলটির এক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবৃতিতে পিটিআই এর মুখপাত্র বলেন, নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় এবং প্রাদেশিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রধান নির্বাচন কমিশনার যে চিঠি পাঠিয়েছেন তা যথেষ্ট নয়। পিটিআই মনে করে এসব চিঠি কোনো কাজে আসেনি। দলটির নেতা ও সমর্থকদের উপর এখনো দমন পীড়ন চলছে। দলটির দাবি, পাকিস্তানের নির্বাচন কমিশন যেন এ ব্যাপারে তাদের সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে এবং কার্যকর, বাস্তবসম্মত এবং দৃঢ় পদক্ষেপ নেয়। পিটিআই মুখপাত্র দাবি করেন, পাকিস্তান ভয়াবহ রকমের সাংবিধানিক ও আইনি সংকটের মধ্যে আছে। তিনি মনে করেন, চিঠি না পাঠিয়ে এ ব্যাপারে নির্বাচন কমিশনের সুদৃঢ় পদক্ষেপ জরুরি। পিটিআই এর ওই মুখপাত্র আরো অভিযোগ করেন, দলটি কোথাও রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে না। এছাড়া ইমরান খান সহ বেশিরভাগ পিটিআই নেতার সংবাদ প্রচারও নিষিদ্ধ। বিবৃতিতে বলা হয়, বেশিরভাগ পিটিআই নেতাকে বিনা অপরাধে আটক রাখা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। তাদের দাবি, শুধু মৌখিক নির্দেশ আর চিঠি পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্বাচন কমিশন যেন আরো পদক্ষেপ নেয়। আত্মসমর্পণ করব না, বিজয় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটি ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বদ্ধপরিকর। তবে তেল আবিব যদি এ চুক্তি লঙ্ঘন করে তাহলে তারা ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে। হামাসের সামরিক বাহিনী আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এক ভিডিও বার্তায় এ হুমকি দিয়েছেন। তিনি বলেন, আল কুদস ব্রিগেড ততক্ষণ পর্যন্ত তার সামরিক তৎপরতা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ রাখবে যতক্ষণ খলদার ইসরায়েল চুক্তিতে অটল থাকবে, কিন্তু তেল আবিব তা লঙ্ঘন করলে আল কুদস ব্রিগেড উপযুক্ত জবাব দেবে। আবু হামজা বলেন, গত 48 দিনে ইসরায়েলি অবস্থানগুলো লক্ষ্য করে তার ব্রিগেড শত শত রকেট ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। এই মুখপাত্র বলেন, আমরা আত্মসমর্পণ কিংবা সাদা পতাকা উত্তোলন করব না, বরং এই যুদ্ধে বিজয়ের বেশে ফিরব। প্রতিরোধ যোদ্ধারা এবার আর ফিলিস্তিনি বন্দীদেরকে ইসরায়েলি জেলখানায় আটক থাকতে দেবে না। পাকিস্তানের রাষ্ট্রদ্রোহিতার দায়ে সাবেক দুই সেনা কর্মকর্তার কারাদণ্ড। রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের দুই সাবেক সেনা কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। তাদের সামরিক পদবিও বাতিল করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ISPR থেকে তাদের এই সাজার কথা ঘোষণা করা হয়। সাজা পাওয়া সাবেক দুই সেনা কর্মকর্তা হলেন অবসরপ্রাপ্ত মেজর আদিল ফারুক রাজা এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হায়দার রাজা মেহেদি। তাদের দুজনকে যথাক্রমে 14 ও 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে তাদের অনেক ভক্ত অনুসারী রয়েছে। ISPR থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, উভয় অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952-এর অধীনে সেনাবাহিনীতে দায়িত্বরত কর্মীদের মধ্যে রাষ্ট্রদ্রোহ উস্কে দেওয়ার প্রচেষ্টার অভিযোগে এবং গুপ্তচর বৃত্তি সম্পর্কিত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923-এর বিধান লঙ্ঘন করার জন্য এবং নিরাপত্তা দেশের স্বার্থের জন্য ক্ষতিকর বিবেচনায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়েছে। তবে সাজা পেলেও তাদের কাউকে কারাগারে ঢোকানো যাচ্ছে না, কারণ তারা দুজনই পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। আইসিসিতে ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রমাণ জমা দিয়েছেন তুর্কি আইনজীবীরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান পূর্ণব্যক্ত করেছেন যে ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ করছে। ইতিমধ্যে তুরস্কের আইন বিশেষজ্ঞদের একটি দল আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রমাণ জমা দিয়েছেন। এরদোয়ান বলেছেন, তেল আবিব
অবরুদ্ধ উপত্যকায় বিদ্যুৎ, পানি এবং ত্রাণ সরবরাহ বন্ধ করে যুদ্ধাপরাধ করছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে তারা কেবল শিশু এবং মহিলাদের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসরায়েল সাংবাদিকদেরও হত্যা করে, যারা সমস্ত অসুবিধা সত্ত্বেও গাজার মানবিক ট্র্যাজেডি বিশ্বের কাছে প্রকাশ করার চেষ্টা করছে। এরদোয়ান আরো বলেন, 7 অক্টোবর গাজায় ইসরায়েল তার নৃশংস যুদ্ধ শুরুর পর থেকে 60 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তুরস্কের সংসদ সদস্য সহ আইন বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল হেগের আদালতে প্রমাণের একটি ফাইল জমা দেওয়ার একদিন পর তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। এবার ইমরান খানের বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের মামলা। প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগে মামলা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানিকা তাদের বিরুদ্ধে মামলা করেন। শনিবার ইসলামাবাদ পূর্ব সিনিয়র সিভিল জজ কুদরতুল্লার আদালতে 34, 496 এবং 496 বি এর অধীনে অভিযোগ দায়ের করেছেন মানিকা। আদালত শুনানি শেষে মামলায় উল্লেখিত 3 সাক্ষীর প্রতি নোটিশ জারি করেন। তারা হলেন ইস্তেকাম ই পাকিস্তান পার্টির সদস্য আওয়ান চৌধুরী, নিকা পরিচালনাকারী মুফতি মোহাম্মদ সাইদ ও মানিকার বাড়ির কর্মচারী লতিফ। মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আর কোনো ভবিষ্যৎ নেই। গাজায় ইসরায়েল যা করছে তা দেশটির জন্য আত্মঘাতী হতে যাচ্ছে। দীর্ঘমেয়াদে দেশটিকে তার অপরাধমূলক নীতিগুলোর দাম চোকাতে হবে। এমনকি এ কারণে শক্তিশালী ইহুদি রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ইসরায়েল দেখেছিল তারও পতন ঘটতে পারে। আল জাজিরা সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশরা তার সাম্প্রতিক এক বিশ্লেষণে এ ভবিষ্যৎবাণী করেছেন। এতে তিনি বলেন, আত্মরক্ষার নামে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের এই সুচিন্তিত এবং বিস্তৃত গণহত্যা কোনো দিক থেকে তাদের নিরাপত্তা দেবে না এবং তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎও নিশ্চিত করবে না। বরঞ্চ ইসরায়েলের এই বর্বরতার কারণে এ অঞ্চলে আরো বড় অস্থিরতার জন্ম হবে। এর ফলে ইসরায়েল রাষ্ট্র আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ঐতিহাসিকভাবে প্রতিকূল এই অঞ্চলে দেশটির টিকে থাকার স্বপ্ন হুমকিতে পড়বে। মারওয়ান বিশারা বলেন, তিনি যদিও এই যুদ্ধের আগেও ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন, 1990 সালের পর কিছু সময়ের জন্য ইসরায়েল কিছুটা স্বাভাবিক পথে হেঁটেছিল। সে সময় জাতিসংঘের মাধ্যমে আরব দেশগুলো ও ফিলিস্তিনের সঙ্গে একটি শান্তি প্রক্রিয়ায় যুক্ত হয়েছিল ইসরায়েল, কিন্তু ইসরায়েলের উপনিবেশিক আচরণের কারণে সেটিও দীর্ঘায়িত হয়নি। এটি তার দখলদারিত্বের অবসান ঘটানো এবং প্রতিবেশীদের সাথে শান্তিতে বসবাস করার অসংখ্য সুযোগ নষ্ট করেছে। এ নিয়ে ইসরায়েলি কূটনীতিক আবাইবান একবার মজা করে বলেছিলেন যে, সুযোগ হারানোর সুযোগ পেলেই তা কাজে লাগিয়েছে ইসরায়েল। এরপর দখলদারিত্বের অবসানের পরিবর্তে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে তার উপনিবেশ স্থাপন প্রকল্পের গতি দ্বিগুণ করে। গত কয়েক দশকে দখল করা ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি এবং বসতি স্থাপনকারীদের সংখ্যা বহুগুণ বেড়েছে। বিশেষ বাইপাস সড়ক নির্মাণ এবং অন্যান্য পরিকল্পনা প্রকল্পের মাধ্যমে তাদের নেটওয়ার্ক তৈরি করেছে। ফিলিস্তিনি অঞ্চলে একটি দ্বৈত ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল, যেখানে ইহুদিদের জন্য উচ্চতর এবং ফিলিস্তিনিদের জন্য নিকৃষ্ট পদ্ধতি চালু রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদ বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনে তার শেকড় বিস্তার করেছে।